আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি হচ্ছি নবীন আর আপনারা দেখতেছেন স্নাইপার লর্ন। আজ আমরা বলবো কীভাবে আপনারা মাইনক্রাফটে ওপি লেভেলের স্কিনস ডাউনলোড করবেন। তো তার জন্য যারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আগে সাবস্ক্রাইব করুন, না হলে তার আগে আমি দেখাবো না। তো ইয়াপ রেডি। তো আপনাদের যা করতে হবে, সর্বপ্রথম আপনাদের অ্যাপ্লিকেশন ক্রোম খুলতে হবে। ক্রোম খোলার পর যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনাদের সার্চ বারে যেতে হবে। সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে নোভা স্কিন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা নোভা স্কিনস, এটা হচ্ছে আপনারা সার্চ করবেন ক্রোমে গিয়ে। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আসছে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক টাইপেরই স্কিন এসে গিয়েছে। আপনাদের যদি কোনো ধরনের স্কিনস লাগে তাহলে এখানে আপনারা সার্চ করতে পারেন। যেরকম এখানে যদি আমি ফ্রি ফায়ার লিখি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে ফ্রি ফায়ারের স্কিন এসে পড়েছে। এখন যদি আপনাদের লাগে হচ্ছে মাইনক্রাফ্টেরই কোনো স্কিনস লাগে, এখান থেকে আপনারা মাইনক্রাফ্টের সব পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর স্কিনস দেওয়া আছে। এরকম আরও নিত্য ভিডিও পেতে গেলে তার আগে আমি আর একটা জিনিস বলতে চাই। এখন আপনাদের যেটা দেখাইলাম এখন আপনারা ডাউনলোড করবেন বা কীভাবে, তো আপনাদের কী করতে হবে, একটা যেখানে একটা ক্লিক করতে হবে, কোনায় একটা মানে একটা ভিডিও আসবে, এখানে আপনাদের কোনায় ক্লিক করে কাট করতে হবে। কাট করার পর আপনারা যে ডাটা মানে যে স্ক্রিনটা ডাউনলোড করবেন, ধরেন আমার নেট একটু স্লো, তো যখন এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে স্ক্রিনটা পুরোটা আপনারা ঘুরেও দেখতে পারবেন। পর আপনারা কী করবেন, একটু স্ক্রোল ডাউন করার পর এখানে একটা ডাউনলোড অপশান আসছে, এই ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার পর কী হবে, আপনাদের ডাউনলোড হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ডাউনলোডটা এটা হয়ে গিয়েছে। এখন এটা আপনারা কীভাবে আপনাদের নিজেদের গেমে সেট করবেন, তো আপনাদের সেট করতে হলে আপনাদের গেমকে ওপেন করতে হবে। তো আমারটা ওপেন হতে থাকে, আপনারা একটু ওয়েট করুন। তো যখন আপনাদের যে গেমটা চালু হয়ে যাবে তো আপনাদের কী করতে হবে, যেরকম আমার এখানে একটু ইন্টারনেট কানেকশন হয়ে গিয়েছে, কারণ আপনাদের দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনটা লাগানো আছে। আপনাদের কী করতে হবে, ড্রেসিং রুমে ক্লিক করতে হবে। ড্রেসিং রুমে ক্লিক করার পর চেঞ্জ ক্লাসিক স্কিন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে একটা ওন স্কিনস আছে এখানে ক্লিক করে চুজ নিউ স্কিনসে ক্লিক করবেন। চুজ নিউ স্কিনসে ক্লিক করার পর আপনাদের এখানে এই যে পিকটা দেখতে পাচ্ছেন, তো পিকটা বসায় দিবেন। তো এখানে যেরকম আমি এই এটা বসায় দিছি আর দেখতে পাচ্ছেন এটা কী সুন্দর আমারটা সেট হয়ে গিয়েছে। এরকম আরও নিত্য ভিডিও পেতে গেছেন আমাদের চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর যদি আপনার ইন্ডিয়ান হয়ে থাকেন তো আপনারা শুধু দেখবেন, শোনা লাগবে না কিছুই। তো ইয়া বাই বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।